বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করেছে। আজ সকাল থেকে এই দিনটি উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধবিহার, উজানিপাড়া বৌদ্ধবিহার সহ সকল বৌদ্ধবিহারে চলছে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, প্রার্থনা, চীবরদান, আহার দ্রব্যাদি দান ও হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি তাৎপর্যময় পুণ্যতিথি। এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ব্যাপক তাৎপর্য বহন করে। আজকের দিন থেকে শুরু করে ভিক্ষু সংঘের তিন মাস বর্ষাকাল শুরু হল। এই তিন মাস ভিক্ষু সংঘদের সংযমের মাস।